একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে। ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর, ঠিক কিনা? আসেন আমরা আল্লাহর নামে তিনটা তাকবীর পড়ে আমাদের জড়তা ভীরুতা লাজুকতা কাপুরুষতাকে ঝেড়ে ফেলে দিয়ে আমরা ইমানের তেজদীপ্ত বয়ান শুরু করে দেই। আমরা আল্লাহর নামের তিনটা তাকবীর পড়ব। প্রথম তাকবীর পড়ব যারা বিবাহিত আছি তারা, দ্বিতীয় পর্যায়ে পড়ব অবিবাহিতরা, তৃতীয় পর্যায়ে সবাই মিলে। রাজি আছেন তো? বিবাহিত কারা কারা আসছেন হাত দেখান আমারে, মাশাআল্লাহ আসছে অনেক, হাত নামান। অবিবাহিত কারা কারা আসছে দেখি, যারা চালাক আছে দুই হাত করে তুলতেছে, দুই হাত করে তুলছে, এরা এক হাত করে তুলো মা, এর সব অবিবাহিত, এ দুষ্টগুলো সব একসাথে থাকে। আল্লাহ এদেরকে ইসলামের জন্য তুমি কবুল করো। আমিও যুবকদের ভালোবাসি বেশি, যুবকরাও আমারে ভালোবাসে বেশি। আল্লাহ এই ভালোবাসাগুলো যেন কোরআনের জন্য হয়, ইসলামের জন্য হয়। আল্লাহ এই যুবকদেরকে সাইয়েদনা হামজার মতো কবুল করো, উমারে ফারুকের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নাও, হাত নামান। তো আমি লিল্লাহে তাকবীর বললে বিবাহিতরা প্রথমে পড়বেন আল্লাহ আকবার, দ্বিতীয় পর্যায়ে আমি লিল্লাহে তাকবীর পড়লে অবিবাহিতরা পড়বেন আল্লাহ আকবার। দেখি আমার নানার শ্বশুরবাড়ির এলাকার লোকদের কাদের গলায় জোর বেশি, বিবাহিতদের না অবিবাহিতদের? বড়ুয়া কৃষ্ণপুরে বিবাহিতদেরকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন? বিয়েটা একই অনেক জায়গায় বলে বিয়াতা, তারপর নোয়াখালীতে না কোন জায়গায় শুনলাম বিতি, বিতি আর আবিতি, এখানে বিয়াইটা আর আবিয়াইটা। তো শুরুতে বিবাহিতরা তাকবীর পড়বেন, শুরুতে বিবাহিতরা রেডি হয়ে যান। আপনারা রেডি? আপনারা প্রথমে তাকবীর পড়েন লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এবার অবিবাহিতদের পালা, অবিবাহিতরা রেডি? ওরা কাশি দিয়ে গলা ঠিক করে নিতেছে, মাশাআল্লাহ। এবার অবিবাহিতদের পালা, পড়ো তাকবীর লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আপনারাও দিছেন, মুরব্বী কইছে আমরাও দিছি, ঠিক আছে। এবার সবাই মিলে তিনটা তাকবীর পড়ি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের স্লোগানগুলো কবুল করো, তোমার এই নামের তাকবীর যেন আমরা সব সময় দিতে পারি। এই তাকবীর কিন্তু আল্লাহর কাছে খুব পছন্দনীয়। আমি একটু আগে বলছিলাম না যে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য চারটার মধ্যে একটা হচ্ছে আল্লাহু আকবার। চারটার একটা কি? সব সময় এই তাকবীরের সাথে থাকবেন তো? যারা এই তাকবীর পড়ে তাদের সাথে থাকবেন সবাই, আল্লাহ তৌফিক দাও। আমি আমার খুতবার শুরুতে সূরাতুত তাকাসুরের প্রথম দুই আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার মধ্য দিয়ে আল্লাহ তাআলা কি মেসেজ আসলে আমাদেরকে দিতে চাইলেন আমি আপনাদের সাথে অল্প কিছু সময় শেয়ার করব ইনশাআল্লাহ পরে। এই সূরার মূল মেসেজ হচ্ছে আমরা এই পৃথিবীতে থাকতে আসি নাই, চলে যাব আমরা, কেউ আমরা থাকতে পারবো? উই হ্যাভ টু গো ব্যাক টু ইউর লর্ড, উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে, নাকি আজীবন থাকবেন? কথা বলেন, চলে যেতে হবে। কখন যে কে চলে যায় তার কোনো ঠিক নাই, হ্যাঁ কেউ জানি না, কিন্তু এতটুকু জানি যে চলে যাব। গত কয়েকদিন আগে এদেশের আপকামিং একজন ইয়াং স্কলার হুট করে চলে গেলেন, নাম শুনছেন? কি নাম? হ্যাঁ শাহাদাত ফয়সাল, আমাদের বয়সী বা আমাদের চেয়ে ছোট, আপকামিং মধ্যম পন্থার একজন আলেম ছিল, চলে গেল। অনেক আশা ভরসা ছিল অনেকের তার উপর যে সে হি ইজ এন আপকামিং স্কলার, সে মধ্যমপন্থী। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের নাম শুনেছেন?
ভাল লাগে না কথাগুলো শুনলে, হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, কারো পক্ষপাতিত্বে যায় না, যেটা হক যেটা সমাজের জন্য কল্যাণকর সেটার কথা বলে। এই মাঝামাঝি থাকতে পারাটা সবচেয়ে কঠিন, ঠিক কি না? আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, তোমাদেরকে হতে হবে উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী উম্মত, মাঝামাঝি থাকতে হবে। কিন্তু আমরা এদেশে মার্জিনালাইজ করে ফেলি, বুঝতে পেরেছেন? এক প্রান্তে চলে যাই, যারা চরমনায়ের মুরিদ অন্যদেরকে আর দেখা যাবে না, যারা সরসিনার মুরিদ এরাই সব অন্যদিকে যাওয়া যাবে না, যারা জামায়াত ইসলাম অন্যদিকে আর যাওয়া যাবে না, যারা হেফাজতে ইসলাম অন্য কারোর মধ্যে আর হক নাই, যারা আহলে হাদিস এরা তো সব নিয়েই গেছে, সব হক সুন্নাহ এদের কাছে, কারো মুখের কোনো কথা এদের কাছে কোনো দাম নাই। আপনি যত হকের কথা বলেন এদের দলেই নাকি ঢুকতে হবে। তো আমার এই দেশে সুন্নি ভাইরা গালি দেয় আহলে হাদিস বলে, আবার আহলে হাদিসরা আমার গালি দেয় সুন্নি বলে, বুঝতে পেরেছেন? মাঝামাঝি থাকাটা এই বাংলাদেশে খুব কঠিন, কিন্তু আপনাকে মাঝামাঝি থাকতে হবে, আপনাকে ওয়াসাতিয়ার পদ্ধতিতে আসতে হবে, উম্মাতান ওয়াসাতা, মাঝামাঝি মাঝামাঝি, ডানেও না বায়েও না, সিরাতুল মুস্তাকিমে ডান বাম নাই, এটা সোজা। এই রাস্তা একবার যদি উঠে যান এই রাস্তা শেষ হয়ে যাবে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে চিল্লায় বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা যেন মিডল পাথ ধরি, আমরা যেন কট্টর না হই, আমরা যেন মাঝামাঝি হই। আপনি তাবলিগ করতে পারেন, করেন, খুব ভালো, তাবলিগের ভাইদের একটা ভালো গুণ হচ্ছে নিজের খেয়ে নিজের পরে ইসলামের দাওয়াত দেয়, ঠিক কিনা? নিজের টাকা ভেঙে দাওয়াত দিচ্ছে, তো তাদের কারণে অনেকে কালিমা শিখছে, অনেকে নামাজ শিখছে, তাদেরও কন্ট্রিবিউশন আছে না নাই? তো যারা তাবলিগ করেন আপনি মনে করবেন না যে সব হক সব সত্য, শুধু আপনি হকের ডিলার এটা মনে করবেন না, সব সত্য হক এটা আপনার বাবার দাদার সম্পত্তি এটা মনে করবেন না, সব দলের মধ্যে হক থাকতে পারে, বরং সব দলের ভালো ভালো জিনিসগুলো নিয়ে নিজেকে সাজানো দরকার, কথা বলেন? জামায়াত ইসলামের মতো, হেফাজতে ইসলামের মতো আন্দোলনের স্পিরিট থাকতে হবে, চিল্লায় এখন, ঠিক কিনা? আমার সুন্নি ভাইদের মতো নবীর প্রেম অন্তরে থাকতে হবে, চিল্লায় এখন, ঠিক কিনা? তাবলিগের ভাইদের মতো হৃদয়ে এখলাস থাকতে হবে, এই সবগুলোর সমন্বয় হচ্ছে ইসলাম, সবগুলোর সমন্বয় ইসলাম। এই জন্য কখনো মনে করবেন না যে আমি একদল করি তার মানে অন্য সব দল মনে হয় বাতিল, ওগুলো মনে হয় মুসলমান না, ওগুলো আমার চোখেই ধরে না, এটা ঠিক না, এটা ইহুদিদের স্বভাব। ইহুদিরা শুধুমাত্র হক হকের ডিলার মনে করতো নিজেদেরকে, ইহুদি ছাড়া বাকি কাউরে ওরা চোখে দেখতে পারতো না। এই জন্য আমরা কি কট্টরপন্থী হব না মধ্যমপন্থী? চিল্লায় বলেন, কট্টরপন্থী না মধ্যমপন্থী? আল্লাহ আমার যতদিন বাঁচিয়ে রাখে আমি এই মধ্যমপন্থার কথা বলেই যাব, আপ টু মাই ডেথ, ইটস মাই মিশন, ইটস মাই ভিশন, এটাই আমার লক্ষ্য, যে মধ্যম পন্থার ইসলামকে প্রমোট করা, যেটা বিশ্বনবীর ইসলাম, যেটা মদিনার ইসলাম, যেটার মধ্যে বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়ি নাই, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। সুরার নাম হচ্ছে সুরাতুত তাকাসুর, চিল্লায় বলেন কি নাম? এই সুরার সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড, আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের রবের কাছে। আমরা কেউ আজীবন থাকতে আসি নাই, থাকতে পারবো আজীবন? দাদা চলে গেল, বাবা চলে গেল, মা চলে গেল, মামা চলে গেল, খালু চলে গেল, এরপর আমাদের টনক নড়ে না, তাই না? পাগল পড়া হয়ে আছে এই পৃথিবীর জন্য, মরতে যে হবে এটা ভাববার সময়টুকু আমাদের নেই, আমরা ব্যস্ত আমাদের ক্যারিয়ার নিয়ে, আমাদের লাইফ নিয়ে, আমাদের সমাজ নিয়ে, আমাদের ফ্যামিলি নিয়ে, আমাদের সন্তান আর সম্পদ নিয়ে আমরা সুপার বিজি, উই আর লিডিং এ ভেরি সুপার বিজি লাইফ, উই ডোন্ট হ্যাভ ইভেন এ সিঙ্গেল টাইম টু থিঙ্ক অ্যাবাউট ডেথ, মৃত্যু নিয়ে ভাবার একটা মুহূর্ত আমাদের নাই। কিন্তু পৃথিবীর সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, ঠিক কি না? দ্য মোস্ট সার্টিন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ, আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ, মরবই আমরা। এন্ড দ্য মোস্ট আনসার্টিন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ, আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়, আমরা জানি না মরবো যে এটা জানি, জানেন না, কিন্তু কখন মরবো এটা জানি। এই সূরাটা আপনারে এই জিনিসটা জানান দিতে এসেছে যে দুনিয়ার সম্পদ লোভ লালসা এগুলো নিয়ে পড়ে থেকো না। এই যে আমাদের ফ্যামিলি, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের এত টাকা পয়সার হিসেব, মাস শেষে বাড়ি ভাড়া, গ্যাসের বিল, এটা সেটা, আপনি কি মনে করছেন যে আপনি চলে গেলে এগুলো থেমে থাকবে? কিছুই থেমে থাকবে না, সব চলবে আগের মতো, থাকবেন না আপনি। এজন্য শাহাদাত ফয়সাল
ওনার ফেসবুকে সর্বশেষে লিখে গিয়েছিল, আমি হিন দুনিয়া, মানে এমন দুনিয়া যেটাতে আমি নাই, সব চলে, সকাল গড়িয়ে বিকেল হয়, শীত শেষে গ্রীষ্ম আসে, দিন শেষে রাত নামে, সব চলে, নাই শুধু আমি। চিল্লা বলেন ঠিক কিনা? তো এই জন্য এগুলি একটু ভাবেন, অনেক ব্যস্ত আমরা, এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন, লোভ মরিচিকা মায়াজাল, এই মায়াজালে আমরা আটকে আছি, ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি, পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, আরো দাপট লাগবে, আমার এত টাকা দিয়ে কি হবে, এত সম্পদ দিয়ে কি হবে, এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার, স্টপ, থামুন, অনেক হয়েছে, আন্না, থামুন, টেক এ রেস্ট, টেক এ ব্রেথ, এন্ড থিঙ্ক অ্যাবাউট ডেথ, থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লর্ড, একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে, এই কোলাহল, এই ব্যস্ততা, এগুলো থাকবে, থাকবো না আমি। সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, মুতু কবলান তামুতু, মরার আগে একবার মরো, হাসিবু কবলান তু হাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না, কাগজ বের করে একটু লিখো না, কি কি ভালো কাজ করছিলা, যেগুলো দিয়ে নাজাতের ওয়াসিলা হতে পারে, এক দুই তিন, আর কি কি আকাম কুকাম করছো দেখো না, লিখে দেখো তোমার অবস্থাটা কি। মরার আগে একবার মরো, মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে, চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই, কি কি হতে পারে ভাবেন, আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে, আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে, বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম, স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা, অমুক এলাকার নিবাসী, অমুক ভাই, অমুকের ছেলে, অমুক দুনিয়ায় নাই, সব আত্মীয়রা চলে আসবে, ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে, সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানাজা, ছুটে আসবে সবাই, ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে, গুড বাই জানানোর জন্য, আল ওয়াদা, বিদায় জানাতে আসবে সবাই, চার তাকবীর দিয়ে আপনার জানাজা হবে, অশ্রুসিক্ত জানাজায় আপনার বিদায় হবে, কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে, আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে, বাঁশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে, ভাবেন না একবার চোখ বন্ধ করে, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, দিস ইজ দ্য নেচার অফ লাইফ, এটা সবার হবে, আমার হবে, আপনার হবে, এত মায়া, এত ভালোবাসা, কই যাবে, কেউ থাকবে না, সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে, উপরে বাঁশের কঞ্চি, তার উপরে মাটির চাপা, অন্ধকার আর অন্ধকার, এই অন্ধকার যেন শেষ হতে চায় না, শুধুই অন্ধকার, ঠিক কিনা? এজন্য আমাদের চলে যেতে হবে, দাদা গেল, চাচা গেল, মামা গেল, আমাদেরকেও যেতে হবে, জোরে কোন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর, ঠিক কিনা? সব পরে থাকবে, চলে যেতে হবে আমাদেরকে, এই জন্য আখেরাতের কথা যেন আমাদের স্মরণ হয়। বিষ্ণুই বলতেন, নাহাই তুকুমান জিয়ারাতিল কবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম, কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম, এখন সবসময় তোমরা কবরের সামনে যাবা আর জিয়ারত করবা, কবরস্থানে যান তো, বরুয়া কৃষ্ণপুরের এই গ্রামের কবরস্থান আছে কোন দিকে, পূর্ব দিকে আছে, গোখরার জলের ওদিকে যান আপনারা, একটু যাবেন, একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে, ওখানে ছোট শিশুরা শুয়ে আছে, কিশোর যুবকরা আছে, আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে, এরা এই এলাকায় থাকতো, এরা আকাশ থেকে নেমে আসে না, এই এলাকার সন্তান, আজ নাই, একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না, দিস ইজ দ্য নেচার অফ লাইফ, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, ছোট্ট শিশু হয়ে এসেছিলেন, শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব,
আগে ছিলেন সিঙ্গেল, বিয়ে করে হয়ে গেলেন ডবল, এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল, এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন, এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হওয়াতে নানা হলেন, আর কতদিন? অনেক দিন হলো তো, অনেক লম্বা সময় পেয়েছেন আপনি। থিংক অ্যাবাউট ড্যাথ, এবার যাওয়ার কথা ভাবেন, আখেরাতের সামানের কথা ভাবেন, ফিরে যেতে হবে। কি শক্তিশালী যুবক, বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না, কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায়, দাড়ির শুভ্রতা, বয়সের ভার, রং ধরা যৌবন জং ধরে শেষ, ঠিক কিনা? দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ যুবক ভাই, এটাই জীবন, চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না, ঠিক কিনা? এটা রিমাইন্ডার আল্লাহ ইসরার ভেতরে দিয়েছেন যে তোমাদেরকে ফিরে যেতে হবে, এই লোভ লালসা ছেড়ে দাও। রাব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ও গোলাম, দুনিয়ার সম্পদ লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে, এই লোভ পাগলামি কোনোদিন তোদের থামবে না, যতদিন না তোরা কবরে ঢুকবি, ঠিক কিনা? কার কথা? আল্লাহ বললেন, দুনিয়ার সম্পদ আর লোভ আর মোহে তোমরা গাফেল হয়ে গিয়েছ, আখেরাতের কথা বেমালুম তোমরা ভুলে গিয়েছ, কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে, কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে, ঠিক কিনা? যেতেই হবে, আমরা ভুলে যাই। আল্লাহকুমুত তাকাসুর, অতিরিক্ত পাওয়ার লোভ, বেশি বেশি খাওয়ার লোভ, বেশি বেশি জমানোর লোভ মানুষকে গাফেল বানিয়ে দিয়েছে, এটা মানুষের স্বভাব। আরো চাই, আরো চাই, এই স্বভাবটা আছে না নাই? দেখবেন ছোট বাচ্চারা মসজিদে দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না, বড়ুয়া কৃষ্ণপুর কি দেয়? আগে বাতাসা দিত না, এখন কি দেয়? জিলাপি দেয়, মিষ্টি দেয়। তো মসজিদের দুই তিন গেট থেকে যদি দেয়, ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নেয়, নিয়ে আবার ওই গেটে লাইন ধরে, ওর হাত হলো ছোট হাত, ওর হাত ভর্তি জিলাপি, আর নেওয়ার জায়গা না, এরপর আরেক জায়গায় লাইন ধরছে, আরো লাগবে, আরো লাগবে, এই আরো 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 চাই, এই স্বভাবটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে। এত লাগবে কেন তোমার? চাহিদার কোনো শেষ নাই, আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং, যার আছে বেশি তার চাই বেশি, যার সাইকেল আছে তার হোন্ডা চাই, হোন্ডা আছে তো প্রাইভেট কার চাই, প্রাইভেট কার আছে তো প্লেন চাই, প্লেন আছে তো হেলিকপ্টার চাই, হেলিকপ্টার আছে তো ওইটা চাই, ওইটা আছে তো সেটা চাই, ঠিক কিনা? এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চায়, আছে না নাই? চেয়ারম্যান সাহেব এমপি হতে চায়, আছে না নাই? এমপি সাহেব মন্ত্রী হতে চায়, আছে না নাই? মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায়, আছে না নাই? কিন্তু এই দেশে সুযোগ নাই, কথা কন, এই দেশে প্রধানমন্ত্রী সিলেক্টেড, দুই তিন জনের বাইরে কেউ প্রধানমন্ত্রী হতে পারবি না, ঠিক কিনা? আমার এই জীবনে তো আমি দুই তিনজনেরই দেখলাম, বেগম খালেদা জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট্টবেলা দেখেছি এরশাদকে, আমরা তখন ছোট। তো মানুষের চাহিদার কোনো শেষ নাই, যার আছে বেশি তার চাই বেশি, এজন্য বিষ্ণুই বলেছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালামিন, তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও, ওয়ালা তানজুর মান হুয়া আআলামিন, তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকায়ও না, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও। অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না, এরকম আছে না নাই? আল্লাহ আমার এটা দিল না রে, ওইটা দিল না রে, পাইলাম না রে, কিচ্ছু হয় না, কি করব জীবনে, হতাশ আসলে আছে কিন্তু অনেক, কিন্তু শুকরিয়া নাই, ডাকা, ঠিক কিনা? নিজের অবস্থান নিয়ে সুখী না, কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায়, তাদের দিকে তাকিয়ে দেখেন, আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন, তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে, আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না। শেখ সাদির নাম শুনেছেন? বালাগাল উলা কাশাফাত দুজা, এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি, উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন, টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই, উনি খুব দুঃখ পেলেন, হায় রে আমি ইরানের এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই, দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাঁদছে, ওই লোকটার দুইটা পাই নাই, পাই নাই, উনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ অনেক দিয়েছো, শুকর আলহামদুলিল্লাহ। এই জন্য যেই পরিস্থিতিতেই থাকি না কেন আমরা কি পড়ব, জোরে বলেন কি পড়ব? এই জন্য কানাতু মিনাল ইসলাম, অল্পে তুষ্ট থাকার নাম হলো ইসলাম। সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাড় লাগবে না, ঠিক কিনা?
অল্প খান, অল্প পড়েন, অল্প জামান, অল্পের ভেতরে বরকত ঢুকাইয়া দিছে কে? দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি। জরিপে এটা দেখা গিয়েছে, অনেক সার্ভেতে এটা এসেছে, যারা সম্পদশালী এরা দুঃখী বেশি, এদের দুঃখ বেশি, টেনশন বেশি, খুব স্বাভাবিক। টাকা যার বেশি রোগ তার বেশি, টাকা যার বেশি টেনশন তার বেশি, টাকা যার বেশি ঘরে শান্তি তার কম। আছে না নাই? ঘরের ভেতরে অশান্তি, ছেলে কথা শোনে না, ছেলে টানে গাঞ্জা, মেয়ে করে পরকিয়া। আছে না নাই? স্ত্রী কথা শুনে না, ভালোবাসা নাই, ঘরটা জাহান্নামের টুকরা, রোগ বালাই, এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে 5 লাখ 10 লাখ। আছে না নাই? কিছু খেতে পারে না, ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে, ডায়েট, ভেরি ডায়েট মেনু, এটা 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 কিছুই খাবেন না, শুধু গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, খালি ঘাস খাবেন, ইচ্ছে মতো ঘাস খাবেন, মানে ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন, শাক খাবেন, সবজি খাবেন, সালাদ খাবেন, গরু চিংড়ি মুরগি গোস্ত ইলিশ কিছু খেতে পারে না। তাহলে রোগ বেশি, খাওয়ার মজা নাই, ঘরে সাংসারিক শান্তি নাই, খালি ব্যারাম আর ব্যারাম, ঠিক কিনা? কিন্তু সম্পদের পাহাড় ঘটেছে। আর অল্প যারা খায়, অল্প পড়ে, রিক্সাওয়ালা কুলিওয়ালা, অল্প বেতনের চাকরি কিন্তু হক হালালি মেনে চলে, দেখবেন শান্তি আছে অনেক। হ্যাঁ, বাসা ভাড়া দেয়, ফ্যামিলি চালায়, বাচ্চাদের স্কুল বিল, এরপরও মাস শেষে 1-2 হাজার টাকা হাতে থেকে যায়, আর ওর প্রতি মাসে 10 কোটি টাকা ইনকাম, তারপরও ব্যাংকের ঋণ আছে না নাই। সুখ কারে বলে? কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন? সুখ তো টাকায় কিনা যায় না, শান্তি টাকা দিয়ে হয় না, শান্তি দেওয়ার মালিক কে? শান্তি আছে অল্প খেয়ে শুকর করার মধ্যে, শান্তি আছে আলহামদুলিল্লাহর মধ্যে, চিল্লাই বলেন ঠিক কিনা? এই জন্য অল্প খাবো, অল্প পড়বো, অল্প জামাবো, অল্পের ভেতরে বরকত দিয়েছে কে? দেখেন ধনী ভাইরা খেতে পারে না, কিন্তু রিক্সালার কি সমস্যা হয়? রিক্সালার সব খেতে পারে, কুলিওয়ালা, দিন মজুর, এরা একেবারে স্লিম, সুঠাম দেহি, মেদহীন পেট, পেটে কোনো মেদ নাই, ভুড়ি নাই, আর কোটিপতিদের মেদ আসা নাই, এত বড় বড় পেট, ঠিক কিনা? আমাদেরও পেট আছে, তবে হালাল পেট, এটা হারাম টাকা দিয়ে এই ভুড়ি বানাই নাই আমরা, চিল্লে বলেন ঠিক কিনা? রিক্সাওয়ালা কুলিওয়ালা নিজেও নামাজ পড়ে, বউও নামাজ পড়ে, বাচ্চাটাও নামাজ পড়ে, রিক্সা চালায় আর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুখ আর শান্তি তাদের ঘরে, সুখ, ধনী কোটিপতি ভিআইপি সিআইপি এদের রাতে ঘুম নাই, 1 ঘন্টা ঘুমানোর জন্য 4টা ট্যাবলেট খাওয়া লাগে, এরকম আছে না নাই? কিন্তু ঘুমের জন্য যে ট্যাবলেট খাওয়া লাগে রিক্সাওয়ালাটা জানেই না, ওর যেখানে রাইত ওইখানেই, ওর মাথা বিছনায় লাগতে দেরি, ওর ঘুম আসতে দেরি হয়, ওর ঘুমে নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। সুবহানাল্লাহ, অনেক বেশি সম্পদের পাহাড় করা লাগবে এই চিন্তা যেন আমাদের মাথায় না আসে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, বেশি বেশি সম্পদ উপার্জনের আকাঙ্ক্ষা তোমাদেরকে আখিরাত থেকে গাফেল বানিয়েছে, এই গাফলতি কশিন কালেও তোমাদের কমবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা। হাত্তা জুরতুমুল মাকাবির, মাকবারাতুনের প্লুরাল মাকাবির, যতক্ষণ না কবরে না ঢুকবা, কবরস্থান তোমার আবাস স্থল না হবে ততক্ষণ পর্যন্ত এই চাই চাই মানসিকতা কমবে। মানুষের স্বভাব হলো আরো চাই, আরো চাই, আরো চাই করে ফকিরেরা। কারা? আল্লাহ গালি দিয়ে বললেন, তোরা সব ফকির নি, তোরা কি? ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিউন হামিদ। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ ডেকে বললেন, গোলাম আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই ফকির, ধনী হলো একজন, তিনি কে? আল্লাহ শুধু ধনী। আর মানুষের স্বভাব হচ্ছে আরো চাই, আরো চাই, ওর 2-তলা বিল্ডিং আমার 3-তলা লাগবে, ওর 2টা গাড়ি আছে আমার 3টা লাগবে, আছে না নাই? বিশ্বনয়ী বললেন, কিয়ামতের আগ দিয়ে মানুষের মধ্যে আকাঙ্ক্ষায় প্রতিযোগিতা বেড়ে যাবে, প্রতিযোগিতামূলক টেন্ডেন্সি, কার চেয়ে কে বড় হতে পারে, কার চেয়ে কে বেশি টাকার পাহাড় বানাতে পারে, আছে না নাই? বিশ্বনয় বললেন, ওয়ান তারাল হফাতাল আরাতাল আলা তারিয়া আশাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়াদ, কিয়ামতের আগে এমন কিছু লোক যাদের গায়ে দেওয়ার মতো জামা ছিল না, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না,
পেটে দেওয়ার মতো খাবার ছিল না, সমাজের কেউ তাদেরকে চিনত না, হঠাৎ করে এই লোকগুলো ধনী হয়ে যাবে। And they will start to construct, they will compete to construct high rises building in the cities. শহরে গ্রামে এরা বড় বড় বিল্ডিং বানানো শুরু করবে। এই উঁচা উঁচা বিল্ডিং আমাদের সমাজে আছে না নাই? কৃষ্ণপুরে দুইতলা তিনতলা বিল্ডিং আছে নি? আছে। আজ থেকে 20 বছর আগে ছিল? আমি তো 20 বছর আগে যখন আসছি কিছুই ছিল না, খালি পানি আর পানি। আর এখন দুইতলা তিনতলার অভাব নেই। গরিবপুর পাশে না আপনাদের এদিকে? গরিবপুর, গরিবপুরে যে বিল্ডিং আছে বাংলাদেশেও নাই, ঠিক কিনা? সারা বাংলাদেশের সবচেয়ে দামি জায়গা হচ্ছে গরিবপুর বাজারের জায়গা, জানেন এটা? বসুন্ধরা, গুলশান, বনানী, বারিধারা, উত্তরার 3-4 ডবল দামে এই জায়গার, ঠিক কিনা? বিল্ডিং এর পর বিল্ডিং। আমি যখন ঢাকা যাই দেখি গরিবপুর আসতেছে, মানে গরিবপুরের বিল্ডিং আর শহরগুলো আসতে আসতে হাইওয়ের পাশাপাশি চলে আসতেছে। প্রতি বছর এসে দেখি কিছু আগাইছে, 2-3 বছর পরে এইটা একেবারে হাইওয়ের সাথে চলে আসবে। খেয়াল করছেন? ঢাকা যাওয়ার সময় গরিবপুর আগাইতেছে, গেলে গরিবপুরের বিল্ডিং, গরিবপুরের শহর আগাতে 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 ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাছাকাছি চলে আসছে। এই যে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা কুমিল্লা শহরে, আজ থেকে 20-25 বছর আগে 5-6 তলা একটা বিল্ডিং ছিল না, এখন 10-20 তলা আছে না নাই? ঢাকায় আজ থেকে 20 বছর আগে 10 তলা বিল্ডিং খুঁজে পাইতেন আপনি? নাই। গোটা বিশ্বব্যাপী এখন টাওয়ার বানানোর প্রতিযোগিতা। বিশ্ব নেই বললেন, এদের কোনো টাকা ছিল না। পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার এখন আরব দেশে, এদের কোনো টাকা ছিল না। আরব দেশের সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এখন স্বর্ণ আর তেলের খনি পেয়ে আল্লাহরে ভুলে যায়। এদের খাওয়ার মতো কিছু ছিল না। এদেরকে আমার দাদারে শুনতাম বলতো, কাবলিওয়ালা বলতো, কি বলতো? এদেশে আসতো জায়নামাজ তসবি ছড়া খেজুর টেজুর বিক্রি করার জন্য। এরা জেলে পাড়ার লোক ছিল, আরব সাগরের তীরবর্তী এলাকার মানুষ, সাগরের মাছ মেরে এরা জীবন ধারণ করতো। আল্লাহদেরকে তেলের খনি দিলেন, গ্যাসের খনি দিলেন, এখন তারা বড় বড় টাওয়ার বানায়, আসলে নাই? বুর্জাল খলিফা, কি উঁচা বিল্ডিং, 828 মিটার উঁচু। জেদ্দা আছে 1000 মিটার উঁচু কিংডম টাওয়ার। তাইওয়ানে আছে তাইপেডাং টাওয়ার 101 তলা। মালয়েশিয়া আছে পেট্রোনাস টুইন টাওয়ার 88 তলা। চায়নাতে আছে সাংহাই টাওয়ার, একটার পর একটা টাওয়ার প্রতি বছর অ্যানাউন্স করতেছে যে ওদেরটা আছে, আমাদেরটা বড় বানাবো। কাতার কয় ওরা বানাইলে আমরা পারবো না কেন, আমরা বানাবো আরো বড়, আছে না নাই? সাগালাত তুমুর টাকা আসবে যে আরো লাগবে, আরো বড় হতে হবে, টেন্ডেন্সি মানুষকে আখেরাত থেকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? টাকার পাহাড় বানাতে চায়, দরকার থাকলেও চায়, না দরকার থাকলেও চায়। বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী লোকটার নাম জানেন? কি নাম? হ্যাঁ, বিল গেটস। ওর যে কত টাকা ও নিজেও জানে না। ওর পকেট থেকে যদি $100 একটা বান্ডিল পড়ে যায়, এটা তুলতে ওর যত সময় লাগবে, ও না তুলে যদি হেঁটে যে আইডিয়া নিয়ে হাঁটতেছিল ওটা নিয়ে হাঁটে, ওদিকে আরো বেশি ইনকাম হয়ে যাবে, এত টাকা তার। এটা তোলার সময় তো তার নাই। ওয়ারেন বাফেট নাম শুনছেন? $1,000,000,000 মালিক। প্রিন্স ওয়ালিদ বিন তালাল, সৌদি ধনকুবের, নাম শুনেছেন? ওর একটা বিমান আছে, প্রাইভেট জেট প্লেন। এই বিমানটার 70% মেড অফ গোল্ড, বিমানের 70% স্বর্ণ দিয়ে বানানো। গত কয়েক বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম, ব্রুনাইয়ের সুলতানের নাম হাসান আল বালখিয়া, উনি একটা প্যালেস, প্যালেস আরবিতে বলে আসার, মানে হচ্ছে রাজপ্রাসাদ, পৃথিবীর সবচাইতে বড় রাজপ্রাসাদ ব্রুনাইতে বান্দারসেরি বেগাওয়ানে অবস্থিত। আমি গিয়েছি ওখানে, প্রায় 1800 থেকে 2000 কক্ষ আছে ওই প্যালেসে, রাজপ্রাসাদে। ওই রাজপ্রাসাদের টয়লেটের কমোড গুলো মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানানো। নাজবিল্লাহ পড়বেন না? এই হাসান আল বালকিয়া নিজে বিমান চালায়, ওর সংগ্রহে 500টা রোলস রয়েস লাক্সারিয়াস কার আছে, 500 রোলস রয়েস। গুগল ইউটিউব যারা করেন সার্চ দিয়ে দেখবেন ওর কি পরিমাণে গাড়ি। রোলস রয়েস গাড়ি হচ্ছে ওয়ান অফ দ্য লাক্সারিয়াস কার ইন দ্য ওয়ার্ল্ড। কার ব্র্যান্ডের মধ্যে যত দামি কার ব্র্যান্ড আছে, এর মধ্যে রোলস রয়েস একটা, যেগুলোর দাম কমসে কম এদেশের টাকায় 8 কোটি থেকে 10 কোটি টাকা। আচ্ছা বলেন, এই গাড়িগুলো যারা হাই প্রোফাইলের ভিআইপিস, তারা ফ্যামিলির সবাইকেও যদি একটা করে গাড়ি দেয়, একজনের কয়টা গাড়ি দরকার? 5টা 10টা 20টা। বললাম যে 20টা গাড়ি লাগবে ওনার, 500 গাড়ি দিয়ে উনি কি করবে? তার সংগ্রহে 500টা রোলস রয়েস। স্বর্ণেরও গাড়ি আছে তার, স্বর্ণের পালঙ্ক আছে, আমি দেখে এসেছি,
পোর্শে, ফেরারি, ল্যাম্বরগিনি এই টাইপের যে ব্র্যান্ডগুলো আছে অভাব নাই। তার মানে আছে যার বেশি চায় তত বেশি, চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ তোমাদেরকে আখেরাত থেকে গাফেল বানিয়ে দিয়েছে, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আখেরাতকে বেমালুন তোমরা ভুলে গিয়েছো। এই গাফলতি কোনোদিন কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো, ঠিক কিনা? সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না, কিন্তু সম্পদ হৃদয়ে স্থান দেয়া যাবে না। সম্পদ উপার্জন করতে হবে, খরচ করে ফেলতে হবে, বেশি সম্পদশালী হতে হলে আল্লাহ সন্তুষ্টির জন্য যাকাত দিতে হবে। কে দিতে হবে? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খোল খাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, ঠিক কিনা? দিল পরে খুলবে, আগে হাত খোলেন, হাত খুললে দেখবেন দিলটারে খুলে দিয়েছে কে? সাইয়েদনা মুসা আলাইহিসসালামের জামানায় ওনার চাচাতো ভাই ছিল মিশরের সবচাইতে বড় ধনী, যাকাত দেয় নাই, তার কি করুণ পরিণতি হয়েছে কোরআনে আছে না নেই? এত সম্পদ ছিল, তার সম্পদগুলো সে সিন্ধুকে আটকে রাখত, আর এই সিন্ধুকের চাবিগুলো আলগানোর জন্য কাঁধে নেওয়ার জন্য 10 জন লোক লাগত। সিন্ধুক কাঁধে নেওয়ার জন্য, সিন্ধুকের চাবি, চাবির গোছা কাঁধে নেওয়ার জন্য কয়জন? তাহলে কি পরিমাণ সম্পদ ছিল? সাইয়েদনা মুসা বললেন সম্পদের মালিক তুই হস নাই, আল্লাহ বানাইছে। কারণ বলে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইন্দি, আল্লাহ আমারে সম্পদ দেয় নাই, আমি আমার মেধা খাটিয়ে সম্পদ বানিয়েছি, যাকাত আমি দিব না। মুসা বললেন তাহলে আজাবে পড়বি, কারণ কয় পারলে আজাব, পারলে আজাব আনব। আল্লাহ বললেন ফখাসাফনা বিহি ওয়া বিদারহিল আরদ, ও মুসা নিরাপদ দূরত্বে চলে যাও, এখনই ভয়ঙ্কর ভূমিকম্প হবে, আজাব দেব, কারণ সহকারণের সব সম্পদ আমি জমিনের ভেতরে ঢুকাইয়া দেব। আমি নিজে কারণের বাড়ি দেখে এসেছি, মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 150 কিলো দূর একটা জেলা আছে ফায়ুম জেলা, ওইখানে কারুনকে আল্লাহ তার সব সম্পত্তি সহ মাটিতে দাবিয়ে দিয়েছেন। দাবাতে দাবাতে হাঁটু পর্যন্ত যখন কারুন জমিনে দেবে যায়, ভাবছে উঠে যাবে, কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায়, ভাবছে উঠতে পারবে, গলা পর্যন্ত যখন দেবে যায়, হাত তুলা কয় আমি ঈমান আনলাম, ও মুসা সব সম্পদ তোর আর তোর আল্লাহর লয়ে যা, খালি আমারে বাঁচা, আমারে। সব গাদ্দারদের একই পরিণতি, ফেরাউনরেও যখন আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াতে খাওয়াতে পেটটা এত বড়, হাত তুলা কয় আনামিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি ভালো মানুষ, আল্লাহর কোরআন সাক্ষী, সে বলেছে আনামিনাল বানি ইসরাইলরা, যে আল্লাহরে মানে আমিও তারে মানি, আমি আল্লাহর দলের একনিষ্ঠ কর্মী, আর পানি খাইতে পারি না, আল্লাহ বাঁচাও, আল্লাহ কয় আরো খা, শেষ ফেরাউন শেষ, নমরুদ শেষ, কারণ শেষ, পুরো সম্পদ সহ আল্লাহ কারণকে জামিনের ভেতরে দাবিয়ে দিলেন। এজন্য সম্পদ যাদের বেশি যাকাত দেওয়ার দরকার আছে না নেই? দারিদ্রতা বিমোচনের জন্য যাকাত দিবেন, যাকাতের শাড়ি লুঙ্গি এইভাবে না, অনেকে কিন্তু দেয় যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি, যাকাতের গামছা, এরকম ডাকাইত আছে না নাই? বাংলাদেশে এমনও হয়েছে যাকাতের শাড়ি দিবে বলে সে পত্রিকায় নিউজ করেছে, আর ওই শাড়ি আনার জন্য শাড়ি দিবে 5,000, মানুষ এসেছে 5 লক্ষ, পদপৃষ্ঠ হয়ে 11 জন নারী এক জায়গায় মারা গিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ বিচারের কাঠগড়ায় এই বিজনেস ম্যাগনেটকে দাঁড়িয়ে সেদিন জিজ্ঞেস করবে যে কেন তুই এদেরকে কষ্ট দিয়েছিলে, চিল্লা এখন ঠিক কিনা? এদের মৃত্যুর দায়ভার এই শিল্পপতি এড়াতে পারবে না। যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বিতরণের জন্য আল্লাহ তোমারে ধনী বানায় নাই, ধনীদের দায়িত্ব হলো গরিবের হাতে সম্পদ পৌঁছে দেয়া। ওফিয়া মুআলিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, গরিব আমার কাছ থেকে সম্পদ আর যাকাত নিয়ে সে আমার প্রতি করুণা করেছে, আমি যাকাত দেই বলে আমি কোনো দয়া দেখাই নাই। কথা বুঝতে পেরেছেন? আইডিয়াটা ক্লিয়ার করে নেন, যাকাত দেয়া আমার জন্য কি কথা বলেন ফরজ, আর যে যাকাত নেয় তার জন্য যাকাত খাওয়া কি ফরজ? আমি গরিব মানুষ, আমি যাকাত খাবো না, না খেয়ে থাকুম, রোজা রাখুন, কথা কম, আমার যে যাকাত নেওয়া লাগবে আমার কোনো কথা নাই, কিন্তু আমি যে ধনী আমার দিতেই হবে, এটা ফরজ, তার মানে আমি দিয়ে আমি দয়া করি নাই, ও নিয়ে আমার বাসাইয়া দয়া করে গেছে, চিৎকার করে বলো ঠিক কিনা? ইসলাম বলে রাস্তার এক পাশে পাঁচতলা আর এক পাশে গাছতলা, এটার নাম ইসলাম না। ওফিয়ামু আলহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, খেটে খাওয়া মানুষ, সুবিধা বঞ্চিত মানুষদের দ্বারে যে তুমি যাকাতের টাকা পৌঁছে দাও। যাকাতকে ফরজ করা হয়েছে দারিদ্রতা বিমোচনের জন্য,
আপনি শাড়ি লুঙ্গি দিলে কি হবে? ওরা শাড়ি দিচ্ছেন দুপুরে, রাত্রেবেলা ও আরেক জায়গায় লাইন ধরে আছে বিরিয়ানির প্যাকেট দিতেছে, ওইখানে কথা কোন? সারাটা বছর ও জাকাতের টাকা নেবে, ওর কিচ্ছু হবে না। বরং এমন কিছু তাকে করে দিতে হবে যেটা দিয়ে সে ফ্যামিলি লিড করতে পারে। একটা সিএনজি কিনে দেন, ওই ফ্যামিলিতে কোনো যুবক থাকলে সিএনজি চালায়া অটো চালায় ফ্যামিলিটারে চালাবে। একটা টঙের দোকান করে দেন, চায়ের দোকান, চা বিক্রি করে ফ্যামিলিটারে চালাবে। অস্ট্রেলিয়ান একটা গাই কিনে দেন, গরুর দুধ বিক্রি করে তার ফ্যামিলি চলবে। কিংবা মাছের একটা খামার করে দেন, মুরগির খামার করে দেন, ঠিক কিনা? ওমরে ফারুক বলতেন, এমনভাবে জাকাত দাও যাতে করে যাকে জাকাত দিয়েছে জীবনে কোনোদিন সে যেন আর কারো কাছে যে হাত পেতে জাকাতের জন্য দাঁড়িয়ে না থাকে। এই বিধানটা কার? এই জন্য আল্লাহ বললেন, দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো। কার কথা? চিল্লায় বলেন, কার? এজন্য দুনিয়ার প্রতি যে আমাদের লোভ, এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে? এই দুনিয়ার জীবন এটা ক্ষণিকের। আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা ভোগের সামগ্রী, আজ আছে কাল না, এটা হাতের ময়লা। দুনিয়ার এই জীবনের দৃষ্টান্ত হচ্ছে চারটা স্বর্ণের টুকরা আর তিনটা লাশের মতো। স্বর্ণের টুকরা চারটা, চিৎকার করে বলেন তো কয়টা? লাশ তিনটা, জোরে বলেন কয়টা? অনেক অনেক আগের যুগের তিনজন যুবক জীবিকার তাগিদে তারা বের হয়েছে কর্মসংস্থান করে খাবে। পথিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে, স্বর্ণের বার পেয়েছে, এত বড় বড় চারটা পেয়ে তারা মহাখুশি। আমাদের আর কাজ করা লাগবে না, এগুলো বেচে আজীবন খাবো, সুখে থাকবো। তো তিনজন মিলে বললো, চারটা স্বর্ণের টুকরা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার আগে একজন এক কাজ কর, বাজার থেকে কিছু রুটি নিয়ে আয়, খুব ক্ষুধা লেগেছে, খেয়ে নেই। একজন রে রুটি আনতে পাঠিয়ে দুইজন মিলে ভাবে, ওইটারে যদি মেরে ফেলতে পারি তাহলে তো তোর আর আমার মধ্যে কোনো ঝামেলা নাই। স্বর্ণের টুকরা কয়টা? তুই নিবি দুইটা, আমি নেব দুইটা। আর যেটারে রুটি আনতে পাঠাইছে ওইটা মনে মনে ভাবতেছে, রুটির মধ্যে বিষ মিশাই নিয়ে যাব, কি মিশাবো? বিষ খাইয়া ওইটা শেষ, সবগুলো আমার। বিষ মিশায় নিয়ে আসছে, আর আগের পরিকল্পনা অনুযায়ী এই দুজন মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। হত্যার পরে কয়, প্রচন্ড ক্ষুধা লাগছিল, আগে খায়া লই। দুইজন মিলে বাজার থেকে আনা বিষ মাখানো রুটি খেয়ে ওই দুইটাও শেষ। স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে আছে, স্বর্ণগুলো নেয়ার মতো মানুষ আর নাই, ঠিক কিনা? এজন্য মানুষের এই চাহিদা কমবে না। বিষ্ণুই বলেন, লাও আন্না লিকুল্লি ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আই ইয়াকুনা ইলাইহি ওয়াদিয়ান, আল্লাহ প্রত্যেককে, আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়। কয়টা করে পাহাড় দেখছেন কোনোদিন? কই দেখছেন? চিটাং গেছিলেন? এই চট্টগ্রামে গেলে দেখা যায় কি পাহাড়, এই একটা পাহাড় স্বর্ণের, এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমাদের এক একজনকে বানিয়ে দেয়া হয়, এরপর আমরা চাবো আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায়। আচ্ছা বলেন তো, একটা স্বর্ণের পাহাড় আমার 14 পুরুষ বিক্রি করে খাইলো, শেষ করতে পারবো এটা? তো আরেকটা কেন লাগবে আমার? ওয়ালাই আমলা ফাহু ইল্লা তুরাব। বিষ্ণু বলেন, কবরের মাটি যতক্ষণ না তোর মুখে না ডুববে, তোর এই চাওয়া চাওয়া খাই খাই সবাব বন্ধ হবে না। এজন্য আল্লাহ বললেন, আল হাকুমুত তাকাসুরু হাত্তা যুমতুমুল মাকাবির, দুনিয়া তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে, গাফলতি কমবে না যতদিন না কবরে ঢুকো। কবরে ঢুকা লাগবে, কবরে ঢুকা লাগবে না? কবরে আমাদেরকে যেতেই হবে, যেখানেই থাকেন। কবরের প্রশ্ন আছে না নাই? অনেকে বলে, হুজুর বিমান হামলায় মারা গিয়েছে, বিমান জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, তার কবর কোথায়? তার আত্মাটা যেখানে আছে ওই জায়গায় প্রশ্ন আছে না নাই? অনেকে বলে, হুজুর সাগরের মধ্যে পড়ে মারা গিয়েছে, তিমি মাছ খেয়ে ফেলেছে, তার কোনো অস্তিত্ব নাই, কিন্তু তার রুহুটা আছে না নাই? প্রতিটা রুহু সংরক্ষণ করে কে? প্রত্যেকটা আত্মা আল্লাহর কাছে সংরক্ষিত থাকে, প্রতিটা রুহু, প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পায়। আপনিও দেখবেন, আমিও দেখব, মুমিনদের কাছে এসে মালাকুল মাউত। একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পরে সুগন্ধি মেখে মুমূর্ষু ব্যক্তির শিয়রে বসে, বসে বলে, ইয়া আইয়া তুহান নফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতুল্লাহি ওয়া রিদওয়ানি, আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো। বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে। কাফান মিন আকফানিল জান্নাহ হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেঁচিয়ে তিনি রুহুটাকে নিয়ে ইল্লিনে চলে যায়। সরাসরি দেখে মালাকুল মাউতকে,
আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী তাদের সামনে এসে মালাকুল মাউত ত্রাস সৃষ্টি করে আগে ধমক। হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয় না? বাসগুলোর মধ্যে যখন ডাকাতি হয়, বাসে থাকে 50 জন, ডাকাত ঢুকে 5 জন, এই 5 জনের ভয়ে সবগুলো পেশাব করে দেয়। কারণ ত্রাস সৃষ্টি করে, এসেই চাইনিজ কুড়াল দিয়ে আগে কুবায় দেয় 4-5 জনের, রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখে। মালাকুল মাউত এসে কাফের নাস্তিক মুশরিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে, ভয়ে লোকটা কাঁপতে থাকে। ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না, সুন্দর জামা পরে আসে না, কালো কুচকুচে চেহারা, ভয়ঙ্কর একটা রূপ নিয়ে, আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে, দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে, ধমক দিয়ে বলে, ও পাপাত্তা, ইয়া আইয়া তুহান নাফসুল খাবীসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, হে পাপাত্তা, আল্লাহর রাগ ক্রোধ আর গজবের দিকে বের হয়ে আয়। মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে জান্নাতি কাফনের ভেতরে ঢুকে, কাফেরদের আত্মাও কি এরকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি? কাফেরদের আত্মা বেরোতে চায় না, ডানে দৌড়, বায়ে দৌড়, সামনে দৌড়, পেছনে দৌড়, দৌড়াদৌড়ি করে। মালাকুল মাউত এটাকে টেনে হিচড়ে, একটা জীবিত ছাগলকে জবেহ না করে, জবাই না করে, তার চামড়া উল্টা দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর চেয়ে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশরিক আর গাদ্দারদের রূহ কবজ করা হয়। আল্লাহ, এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও। মুমিনদের রূহ যেমনি কবজ হয় ওইভাবে রূহ কবজের ব্যবস্থা করে দিও, ইমানের মৃত্যু নসিব করে দিও, শাহিদি মৃত্যু নসিব করে দিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খোবায়েব খাব্বাব, আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়ে না আমিন, আর জোরে পড়ে না আমিন। তার মানে বিমান দুর্ঘটনায় হোক, কিংবা লঞ্চ ডুবিতে হোক, কিংবা আগুনে পড়ে হোক, কিংবা আত্মঘাতী হামলায় হোক, যে যেখানেই মারা যায়, কবরের 3টা প্রশ্ন তার জন্য আছে না নাই? ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন 3টা, আপনারা যারা মুমিন তাদের জন্য 4টা, আপনাদের জন্য 1টা বেশি, আলহামদুলিল্লাহ। কোন কবরে এসে প্রথম প্রশ্ন করবে, মুনকার নাকির যখন চলে আসবে 40 কদম, যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে 40 কদম চলে যায়, তখনই ফেরেশতা চলে আসে, আহা শেষ, সব শেষ, এসে পরীক্ষা শুরু। মার রব্বুক, তোর রবের নাম কি? চিল্লায় বলেন, আমাদের রবের নাম কি? আমরা বলবো রব্বি আল্লাহ, আল্লাহ আমারে রব, দমে দমে তনু মনে তারি অনুভব, পড়েন, আল্লাহ আমারে রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই, পাখ পাখালির গানে শুনি তসবি কল রব, তসবি কল রব, আল্লাহ আমারে রব। প্রথম প্রশ্ন, তোমার রব কে? আমরা বলবো আমাদের রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ওমা দিন, তোমার ধর্মের নাম কি? আমরা কি বলবো? তৃতীয় প্রশ্ন, বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে, আতা আরিফ হাদার রজুল, এই লোকটারে চিনো নাকি? আমরা বলবো চিনি, আমাদের প্রাণের নবী, ঠিক কি না? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা, দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা, ঠিক কি না? 3টা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন, আপনার জন্য অতিরিক্ত আরেকটা প্রশ্ন করা হবে, ওয়ামা ইলমুক, তোমার নলেজ কি? 3টা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা, কিভাবে পারলা, কেমনে জানলা, নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছো? নকল হয় না, এখন তো পরীক্ষা চলতেছে বোধ হয়। কি পরীক্ষা? এসএসসি পরীক্ষা। নকল হয়? কৃষ্ণপুরে নকল নাই না? এখন মনে হয় এগুলো একটু কমছে, একটা সময় ছিল অনেক নকল হইতো, পাঞ্জাবের ভিতরে নকল, পকেটের নকল, টুপির ভিতরে নকল, মৌজার ভিতরেও নকল।
এমনকি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসে না নাই, স্কেলের মধ্যে লিখে নিয়ে যায়, হাতের মধ্যে লিখে নিয়ে যায়, ওড়নায় লিখে নিয়ে যায়, কাপড়ে লিখে নিয়ে যায়, আসে না নাই। ফেরেশতারা বলবে নকল করছো নাকি, কেমনে জানলা? তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা? আল্লাহ তোমার রব, ইসলাম তোমার ধর্ম, এই লোকটা বিশ্ব নবী কেমনে চিনলা? আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি, আমি হাদিস থেকে শিখেছি, আমি ইসলাম জেনে বুঝে মেনেছি, আমি আন্দাজে কোথাও ঘুরি নাই, চিল্লা এখন ঠিক কিনা আপনাকে বলতে হবে। এজন্য শিখতে হবে, প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে, আখের গোছাতে হবে, জীবনটাকে আলোকিত করতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা। চারটা প্রশ্নই যখন হয়ে গেল, ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, খোশামদেদ, কংগ্রাচুলেশন, খোশামদেদ, কংগ্রাচুলেশন, সব প্রশ্নের উত্তর তুমি পেরেছো। ফায়ুফসাহু লাহু কবরুহু সাবউনা যিরান, আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের দুইটা রেশমি কাপড়ের পোশাক এনে আপনারে পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাও মিলা আরুস, ঘুমাও, স্লিপ, ইউ শুড গেট সাম স্লিপ নাও, তোমাকে লম্বা সময় পাড়ি দিতে হবে, ঘুমাও। কানাও মিলা আরুস, যেমনি বর বাসর রাতে আরামসে ঘুম দেয়, বাসর রাতে যেমনি বর কনেকে নিয়ে মধুর ঘুম দেয়, তুমিও ঘুমাও, কেউ তোমার ঘুম ভাঙবে না। মালাক ইসরাফিলের কেয়ামতের জন্য ইসরাফিলের শিঙ্গায় যে ফুৎকার আছে, ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ আমরাও যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি, পড়ে না, আমিন। ওয়াম্মাল কাফির ওয়া আহলুস শিমাল, আর ইসলাম বিরোধী যারা, তাদের সামনে আসবে মালাকান আসওয়াদান আজরাকান, কৃষ্ণ বর্ণের দেহ, নীলাভ বর্ণের দুটো চোখ, গায়ের রং কালো, চোখের রং নীল, দেখতে কেমন লাগে, আলিফ লাইলার ভূতের মতো, কথা কন, গায়ের রং কালো, চোখের রং নীল। ফেরেশতা দুইটা আসবে, এসে ত্রাস সৃষ্টি করবে, এসে বলবে বল তোর রবের নাম কি? মার রব্বুক, ইসলাম বিরোধী, মুশরিক, কাফের, নাস্তিক, এরা বলবে আমি জানি না আমার রবকে, আমি জানি না, আমি তো আজীবন শুধু চেয়ার করেছি, মদ খেয়েছি, আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি দুনিয়ার বুকে, আমি টেন্ডারবাজি করেছি, চাঁদাবাজি করেছি, আমি মাস্তানি করেছি, আমার দাপটে এলাকার ইসলাম প্রিয়রা বাসায় ঘুমাতে পারে না। আমি ছিলাম টেন্ডারবাজ, আমি ছিলাম গডফাদার, সন্ত্রাসীদের লিডার, আমি ছিলাম ডন, ওয়ান টু থ্রি সব, আমি ছিলাম ডনের ডন, আমি ছিলাম মাস্তান রংবাজ, রব টপ কি আমি তো জানি না। লাদ্রি লাদ্রি আমার জিজ্ঞেস করো না। আবার প্রশ্ন করা হবে ওয়ামা দিন, উত্তর ধর্মের নাম কি? বলবে লা আদরি, আমার কোনো ধর্ম নাই, আমার কোনো ধর্ম নাই, আমি শুধু মোজ মাস্তিতে ছিলাম, আমি আনন্দ ফুর্তি করেছি, ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না, আজীবন ইসলাম রে আমি বাস দিয়েছি, চিল্লায় বলেন ঠিক কিনা। ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা, আমার সব সাঙ্গ পাঙ্গ ছিল গুন্ডা বদমাশ ইসলাম বিরোধী, রব কি ইসলাম কি এগুলো আমি জানি না, আমার এগুলো জিজ্ঞেস করো কেন, ধর্ম কি আমি জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না। তিন নম্বর প্রশ্ন করা হবে আচ্ছা আরিফ হাদার রজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা? কয় না চিনি না, তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম, এই লোকটার বিরোধিতা করতাম, ব্লগের মধ্যে এই লোকটার ব্যাপারে কুৎসা রটনা করতাম, এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম, এই লোকটার ব্যাপারে আমি এলাকার মধ্যে অপপ্রচার চালাতাম। ফেরেশতা বলবে তাই, এই ছিল তো ডিউটি, দাঁড়া এখনই আমাদের খেলা শুরু, এখনই শুরু। ফায়ুতরাকু বিমাতারিকা মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটানো হবে, পিটিয়ে ওর গোশত আর হাড্ডিগুলোকে থেতলে ফেলা হবে। ওয়ায়ুকালু লিল আরদি ইলতাইমি, কবরের দুই পাশের মাটিরে বলা হবে এবারে দুই দিক থেকে তোরা চাপ দে, চাপ দেয়া হবে, ধাক্কা ধাক্কি করেও সে সুবিধা করতে পারবে না, মাটি আসতে 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 দেড় দুই দিকে লেগে এমন জোরে দুইটা চাপ দিবে, ফাতাখতালিফা আদলাহু, তার ডান পাশের পাজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড্ডি ডানে চলে যাবে। বিশ্বনবী বললেন এই হাতুড়ি দিয়ে পিটানোর শাস্তি, কবরের চাপ দেওয়ার শাস্তি চলতেই থাকবে, হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত।
আল্লাহ কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও। আমরা এই আযাব পেতে চাই না, আমরা যেন ঠিকভাবে কবরের চারটা প্রশ্নের উত্তর করে দিয়ে লম্বা ঘুম দিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এজন্য আল্লাহ বললেন, গোলাম দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকো না, এই দুনিয়ার জীবন আসল জীবন নয়, আসল জীবন হলো কবরের জীবন। জোরে বলেন ঠিক কিনা। এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন, কবরস্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন, এই জায়গায় আমারও আসতে হবে। দিন যাবে, রাত আসবে, বৃষ্টি হবে, শীত আসবে, কেউ আমার দেখতে আসবে না, একা থাকতে হবে, একা, বড় একা, অন্ধকার, বড়ই অন্ধকার। ওই কবরের জীবনের সামান গোছানোর দরকার আছে না নাই? ওই কবরে সুখে শান্তিতে থাকতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? ছেলে মেয়েগুলোর মানুষের মতো মানুষ করার দরকার আছে না নাই? আজকে যিনি উপস্থাপক চমৎকার কথা বললো, আমরা যেন মাদককে না বলি, আমরা যেন ফ্যান্সি ডিলকে না বলি, আমরা যেন ইসলামের পক্ষে থাকি, আমরা ইসলামের কোন বিপক্ষে শক্তির সাথে যেন হাত না মিলাই, সব সময় যেন আমরা কোরআনের পক্ষে থাকি, ইসলামের পক্ষে থাকি, পাঁচ ওয়াক্ত সালাতগুলো যেন জামাতের সাথে আদায় করি, আব্বা আম্মার যেন খেদমত করি, আর বিনয়ী মানুষ যেন হতে পারে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আরো আমল করার তৌফিক দান করো। আরো জোরে পড়েন আমিন।